वेलकम टू पीसीएस एडुकेशन। आमी सुजित देवनाथ, तोमादेर प्रिय सुजित सर। आजकेर इकोनॉमिक्स एर क्लासे आमरा अत्यंत खटोमटो एकटा टपिक निये आलोचना करब, इनफ्लेशन बा मुद्रास्फीति। ए मुद्रास्फीति ब्यापारटा इकोनॉमिक्स एर स्टूडेंटदेर माथार ओपर दिए जाए, किन्तु कथा दिच्छी आमार क्लासटा करार पर इनफ्लेशनसटा माथार भेतर दिए शुधु जाबे ताई नय, कन्सेप्ट জলবত্তর লং লাগবে। আর এ ব্যাপারে অবশ্য সুজিত স্যারের ওপরে ভরসা করা যায়। জোকস অ্যাপার্ট, ইনফ্লেশনের বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি আসলে কি? ধরো 100 টাকা কোনো একটা সিন্দুকের মধ্যে রেখে আমরা তালা দিয়ে দিলাম, এক বছর পর যদি সিন্দুক খোলা যায় তাহলে আমরা সিন্দুকের ভেতর থেকে তো 100 টাকাই পাবো। কিন্তু যে 100 টাকা তালা দিয়েছিলাম আর যে 100 টাকা আমি পেলাম, এই দুটো 100 টাকাটা কি সেম 100 টাকা? তখন এক বছর আগে ওই 100 টাকায় যে পরিমাণ দ্রব্য আমি পেতাম মার্কেট থেকে, বাজার থেকে, এখন সেই টাকাটা হাতে পাওয়ার পর তার থেকে অনেক কম পরিমাণ দ্রব্য আমি বাজার থেকে পাচ্ছি। অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 100 টাকায় আগে যা হতো 100 টাকায় এখন তাই হচ্ছে না। এই যে টাকার মূল্য হ্রাস, টাকার দাম কমে যাওয়া, এই ব্যাপারটাকেই কিন্তু মুদ্রাস্ফীতি বলে, ইংরেজিতে যেটাকে বলে ইনফ্লেশন। এখন ইনফ্লেশন তাহলে মানে কি হলো? ইনফ্লেশনের সোজা বাংলায় মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় তাহলে কি হবে? আগে যে টাকায় যে জিনিস পেতাম এখন তার থেকে অনেক কম জিনিস পাবো, অর্থাৎ টাকার দাম অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি অথবা টাকার দাম হ্রাস, এই ব্যাপারটাকেই তাহলে মুদ্রাস্ফীতি বলে। স্যার, মুদ্রাস্ফীতির বদলে কি দ্রব্যমূল্য বৃদ্ধি বললে হবে? হবে, কিন্তু মুদ্রাস্ফীতি ব্যাপারটা আমরা নর্মালি শতাংশের হিসেব করি, শতাংশের হারে হিসেব করি। দ্রব্যমূল্যের বৃদ্ধি কত শতাংশ হলো, অথবা টাকার মূল্য হ্রাস কত শতাংশ হলো, এই শতাংশের হারে যে হিসেবটা, দ্রব্যমূল্য বৃদ্ধির অথবা টাকার দামের হ্রাস, সেই শতাংশের হিসেবটাকেই কিন্তু আমরা মুদ্রাস্ফীতি বলি। সেক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি আর মুদ্রাস্ফীতি একটু তফাৎ হলো, তার কারণ এখানে হিসেবটা শতাংশে করা হচ্ছে। ব্যাপারটা তাহলে কি হলো? কোনো একটা বছরে, মনে করো এই বছরে, কোনো একটা বাজারে কোনো একটা জিনিসের মুদ্রাস্ফীতি হিসেব করতে গেলে রেট অফ ইনফ্লেশন ইজ ইকুয়াল টু এখন কোনো একটা জিনিসের এ বছরের কী দাম, তার থেকে বিয়োগ দিতে হবে আগের বছরে কী দাম ছিল, সেটাকে ভাগ করতে হবে আগের বছরের দাম দিয়ে এবং গুণ করতে হবে 100 দিয়ে, অর্থাৎ শতাংশ বের করতে হবে। তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি আগের বছরের তুলনায় কতটুকু হয়েছে? এখন যে দাম তার থেকে আগের বছরের দামটা বিয়োগ করতে হবে, আগের বছরে যা ছিল সেটাকে দিয়ে ভাগ করলে, তারপরে তাকে 100 দিয়ে গুণ করলে শতাংশ বেরিয়ে গেল। দেখো অঙ্কে কিন্তু আমি খুব একটা ভালো না, তোমরা অঙ্কে ভালো, শতাংশের হিসেবটা এরকম করেই করতে হয়। এইটা হলো আমার মুদ্রাস্ফীতি বা রেট অফ ইনফ্লেশন এই ইয়ারের। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো তোমাদের ভালো লাগবে। মনে করো আলুর দাম, আমি আলুটাকেই বলছি, মানে আমরা ভীষণ ইউজ করি আলু। আলুর দাম গত বছর ছিল 10 টাকা পার কেজি, এবছর আলুর দাম হয়ে গেল বেড়ে 12 টাকা পার কেজি। তাহলে এখন আমার এই যে আগের বছর ছিল 10 টাকা, এখন হলো 12 টাকা, তাহলে রেট অফ ইনফ্লেশনটা কী হবে? 12 মাইনাস 10, মানে এটা দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিভাইডেড বাই আগের বছরের দাম 10 ইনটু 100, তার মানে 2 টাকা ওপরে নিচে 10 ইনটু 100। অঙ্কে আমার থেকে তোমরা বেশি ভালো, এটা কত পার্সেন্ট হচ্ছে? 20% হচ্ছে। তাহলে আমি বলবো রেট অফ ইনফ্লেশন অফ দিস ইয়ার, এই বছরের মুদ্রাস্ফীতি হচ্ছে 20% আগের বছরের তুলনায়। যদি এই মুদ্রাস্ফীতি, যেটাকে আমি ইনফ্লেশন বলছি, সবসময় যে মার্কেটে ইনফ্লেশন হবে তা নাও হতে পারে, আগের বছর 10 টাকা ছিল তাহলে এবার যদি 8 টাকা হয়ে যায়, তাহলে আমার 8 মাইনাস 10 বাই 10 ইন্টু 100, সেক্ষেত্রে আমার মাইনাস 20% হবে, তখন এটা বলা হবে নেগেটিভ ইনফ্লেশন, যেটাকে অর্থনীতির ভাষায় বলা হবে ডিফ্লেশন, অবমূল্যায়ন, ডিফ্লেশন মানে দ্রব্যমূল্যের হ্রাস। এখন এই যে তাহলে কী হলো, আমি আগের বছরের তুলনায় হিসেব করে এই বছরের ইনফ্লেশনটাকে হিসেব করলাম।
নর্মালি অ্যানুয়াল ইনফ্লেশনটাকে মেজার করা হয়, অ্যানুয়াল বার্ষিক ইনফ্লেশনটাকে মেজার করা হয় পার্সেন্টেজে। আরেকবার, অ্যানুয়াল ইনফ্লেশন মেজার করা হয় ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি কনজিকিউটিভ ইয়ার্সে, পরপর দুটো বছরের ফার্স্ট জানুয়ারি থেকে ফার্স্ট জানুয়ারি, এই দুটো দামের বিয়োগফল করে শতাংশের হিসাব করলে আমার অ্যানুয়াল ইনফ্লেশন রেট, অ্যানুয়াল ইনফ্লেশন রেটটা ক্যালকুলেট করা যায়। ডিফ্লেশনও একই রকমভাবে করা যায়, সবসময় যে ইনফ্লেশন হবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে তা নয়, দাম কমতেও পারে, তখন আমরা ডিফ্লেশন বা নেগেটিভ ইনফ্লেশনটাকে সেরকমভাবে হিসেব করবো, ফর্মুলাটা আমি দিয়েই দিয়েছি। যদিও আমি যে হিসেবের কথাটা বললাম এটা খুব সাধারণ হিসেব, অর্থনীতিতে এই শুধুমাত্র আলুর দামে তো ইনফ্লেশন হিসেব করা হয় না, আলুর দাম, সারের দাম, জমির দাম, গাড়ির দাম, বাড়ির দাম, তাই না, সমস্ত কিছুর দাম একটা জগা কিছুটা একটা বড় আসপেক্টে হিসেব করা হয়। সেই জন্য এই যে সোজা সাপটা শতাংশের হিসেব আমি তোমাদেরকে বললাম বটে, অর্থনীতির মধ্যে যখন আমরা ঢুকে যাব ইনফ্লেশন হিসেব করবার জন্য তিন রকমের পদ্ধতির কথা আমি বলবো। একটা সাপ্লাই সাইড মেজার, মানে ইনফ্লেশন মেজার করার জন্য সাপ্লাই সাইড মেজার আমরা ইউজ করব, কস্ট সাইড মেজার আমরা ইউজ করব, মনিটারি মেজার আমরা ইউজ করব। এখন যেহেতু আমরা একদম শুরু শুরুতে ইনফ্লেশনটাকে পড়ছি, এই মেজার টেজারগুলো আমরা পরে করব। আগে তো বেসিক কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে নিই, তারপর না হয় করা যাবে। এই মুদ্রাস্ফীতি যেটা শতাংশের হারে কনজিকিউটিভ ইয়ারে হিসেব করা হয় জানুয়ারি ফার্স্ট টু জানুয়ারি ফার্স্ট এবং পার্সেন্টেজে, এই মুদ্রাস্ফীতি মূলত তিন রকমের হয়, কোনো কোনো বই এটাকে পাঁচ রকম হিসেব করা হয়। তো সদা সপ্তাহ সাধারণভাবে এটাকে আমরা তিন রকম, মুদ্রাস্ফীতিকে তিন টাইপে ভাগ করি, মূলত তিন রকমের হয়। প্রথম ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হয় ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, মানে হামাগুড়ি দেওয়া মুদ্রাস্ফীতি, মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু হামাগুড়ি দিয়ে বৃদ্ধি পাচ্ছে, কথার মানে নিশ্চয়ই বুঝতে পারছো। ক্রিপিং ইনফ্লেশন বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি বা হামাগুড়ি মূল্য বৃদ্ধি, এটা হচ্ছে কম মাত্রার মুদ্রাস্ফীতি। যদি ইয়ারলি ইনফ্লেশনটা 2-3% মধ্যে থাকে, তখন আমরা সেই ইনফ্লেশনটাকে বলি ক্রিপিং ইনফ্লেশন। অর্থনীতির পক্ষে এই ক্রিপিং ইনফ্লেশনটা ভালো, অর্থাৎ ক্রিপিং ইনফ্লেশনটা যদি হয় সেটা অর্থনীতির জন্য খুব গুড সাইন, কোনো একটা ইকোনমির জন্য খুব গুড সাইন। এখন কেন ক্রিপিং ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বাড়লে ভালো? স্যার কমলেই তো ভালো। জিনিসপত্রের আগে মনে করুন যে জিনিসটা 10 টাকা ছিল, এখন যদি সেটা 12 টাকা হয়ে যায়, তাহলে স্যার ভালো হচ্ছে? 10 টাকার মালটা 8 টাকায় পেলেই তো ভালো হয়। সচরাচর সাদা চোখে সাদা মাথায় এরকম তোমাদের মনে হতে পারে, কিন্তু ক্রিপিং ইনফ্লেশন 2-3% জিনিসপত্রের দাম ইয়ারলি বেড়ে যাওয়াটা অর্থনীতির স্বাস্থ্যের পক্ষে ভালো। এটা আমি ব্যাখ্যা করে বলবো যখন মুদ্রাস্ফীতির প্রভাব অর্থনীতির ওপরে কীভাবে পড়ে সেইটা যখন ব্যাখ্যা করব। এখন যদি বলতে যাই তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে, এখন তো টাইপগুলো বলছি, টাইপগুলো শুনে নাও, আমি ওই সময় এটাকে ব্যাখ্যা করব। নেক্সট, ক্রিপিং ইনফ্লেশনের পরে আমার সেকেন্ড যে টাইপটা ইনফ্লেশন সেটাকে বলে ওয়াকিং ইনফ্লেশন। ওয়াক মানে বুঝতে পারছো, ওয়াক হাঁটি 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 হাঁটি, পায়ে হাঁটা মুদ্রাস্ফীতি বা পায়ে হাঁটা দ্রব্যমূল্য বৃদ্ধি। পায়ে হাঁটা মানে বুঝতে পারছো, হামাগুড়ির থেকে একটু জোরে। 5-10% মধ্যে যদি ইয়ারলি ইনফ্লেশন হয়, আরেকবার, ইয়ারলি ইনফ্লেশন বা বার্ষিক দ্রব্যমূল্য বৃদ্ধি বা বার্ষিক মুদ্রাস্ফীতি বা বার্ষিক মুদ্রা মূল্য বৃদ্ধি বা টাকার মূল্য হ্রাস, যেটাই বলো না কেন, এটা যদি 5-10% মধ্যে হয়, তখন আমরা সেই ধরনের ইনফ্লেশনটাকে বলবো ওয়াকিং ইনফ্লেশন। এই ওয়াকিং ইনফ্লেশনস, যেটাকে পায়ে হাঁটা মুদ্রাস্ফীতি বলছি আমি, এটা একটা সতর্কতামূলক ইনফ্লেশন, মানে তোমাকে ওয়ার্নিং দিচ্ছে। এটা ভালো না, মার্কেটের পক্ষে খুব একটা ভালো না অর্থনীতির পক্ষে, কিন্তু খুব একটা বিপজ্জনকও নয়। কিন্তু যদি সময় মতো এই ওয়াকিং ইনফ্লেশনসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু অর্থনীতির পক্ষে সমূহ বিপদ তৈরি হতে পারে। সো ওয়াকিং ইনফ্লেশনস 5-10% ইজ অ্যান ওয়ার্নিং ইনফ্লেশন, যেটা অর্থনীতিবিদদের ভাবাবে এটাকে কমাতেই হবে, না কমাতে পারলে কিন্তু এইটা হয়ে যেতে পারে হাইপার ইনফ্লেশন। তিন নম্বর টাইপ, হাইপার ইনফ্লেশন। হাইপার মানে কি? হাইপার মানে স্বাভাবিকের থেকে বেশি, খুব বেশি। হাইপার টেনশন বলে না, হাইপার টেনশন, খুব টেনশন যখন হয়ে যায়, হাইপার টেনশন বোঝো তো, রক্তচাপ বেড়ে যায়, আর রক্তচাপ বেড়ে গেলে হার্ট ফেল করে অক্কা পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এই যে হাইপার টেনশনের সঙ্গে হাইপার ইনফ্লেশন তো তো ভাই, হাইপার ইনফ্লেশন হচ্ছে 20-30% যদি ইয়ারলি ইনফ্লেশনসটা হয় তখন সেই ধরনের ইনফ্লেশনসটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন, খুব বেশি মানের ইনফ্লেশন। 20-30% ইয়ারলি ইনফ্লেশন যে কোনো অর্থনীতির পক্ষে ঘাতক, মানে ডেস্ট্রয় করে দেবে অর্থনীতিকে। এই ধরনের অর্থনীতি লাস্ট 15-16 বছর আগে 2004-2009 মধ্যে জিম্বাবুয়েতে হয়েছিল। মানে বাজারের ব্যাগে করে টাকা নিয়ে যাওয়ার পরে হাতে করে জিনিস নিয়ে আসতে হচ্ছে, একটা পাউরুটি কিনতে এক ব্যাগ টাকা দিতে হচ্ছে। তো 20-30% ইনফ্লেশন, ইয়ারলি ইনফ্লেশন নর্মালি হয় না, এটা অ্যাবনর্মাল একটা ব্যাপার, অর্থনীতি ধসে যাবে। কেন হাইপার ইনফ্লেশনসটাকে হয়, কীভাবে সেটাকে কন্ট্রোল করা যায় বা কন্ট্রোল করতে পারি না, তার ডিটেলসটা আমরা আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে পড়ব। এখন আমরা শুধুমাত্র ইনফ্লেশনটাকে মাথার মধ্যে কনসেপ্টটাকে ঢোকাচ্ছি, ক্লিয়ার? সো এই হাইপার ইনফ্লেশনসটাকে জানার পর আমরা তাহলে জানবো যে এই যে ইনফ্লেশন যেটাকে বললেন স্যার, দাম বাড়া, জিনিসপত্রের দাম বাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়া, এই দ্রব্যমূল্য বৃদ্ধি হয় কেন স্যার, কারণটা কী, কেন দ্রব্যমূল্যের বৃদ্ধি হয় বা ইনফ্লেশনটা কেন হয়, এটার মূলত তিনটে কারণ আছে। অধিকাংশ বইয়ে দুটো কারণের কথা লেখা থাকে, একটা হচ্ছে কস্ট পুল ইনফ্লেশন, মানে জিনিসপত্রের দাম ইনফ্লেশনসটাকে বাড়াচ্ছে, টেনে বাড়াচ্ছে, আর একটা হচ্ছে ডিম্যান্ড পুল ইনফ্লেশন, মার্কেটের চাহিদা টেনে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। আরেকটা ইনফ্লেশনস যেটা সাধারণত কোনো বইয়ে থাকে না, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন, অর্থাৎ পরিকাঠামোগত সমস্যা কোনো একটা দেশের যদি হয়ে থাকে, সেই পরিকাঠামো ঠিকঠাক না হওয়ার জন্যও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, সেটাকে বলে স্ট্রাকচারাল ইনফ্লেশন, সেটাও একটা টাইপ। তাহলে আমরা আজকের ক্লাসে কেন ইনফ্লেশন হয়, সেই ইনফ্লেশনের কারণ কি, তিনটে কারণ ব্যাখ্যা করব। দ্য ফার্স্ট কারণ হচ্ছে কস্টফুল ইনফ্লেশন বা উৎপাদন খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উৎপাদন খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ব্যাপারটা কি, এমন একটা অবস্থা যেখানে কোনো একটা প্রোডাক্টের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। উৎপাদন খরচ কোনো একটা, মনে করো এই গ্লাসটা, এই গ্লাসটার আগে বানাতে খরচ পড়তো 10 টাকা, মার্কেটে এটা 12 টাকায় বিক্রি হতো, এখন এটা বানাতেই খরচ পড়ছে 15 টাকা। তাহলে বানাতেই খরচ যদি পড়ছে 15 টাকা, সিরামিক যেটা আছে, কালার যেটা আছে, সব জিনিসের দাম বেড়ে গেছে, তার মানে আগে যেটাকে 10 টাকায় তৈরি করা যেত, এখন তৈরি করতেই 15 টাকা লাগছে, আগে 12 টাকায় বিক্রি করতাম, তাহলে এখন 16-17 টাকায় তো বিক্রি করতে হবে। অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে কোনো একটা কারণে, সেই কারণটা কী আমি পরে বলছি, এখনই বলবো, পরে নয়, কোনো একটা প্রোডাক্টের উৎপাদন খরচ যদি বেড়ে যায়, তাহলে উৎপাদন খরচ, এটা আগে 10 টাকা ছিল, 12 টাকায় বিক্রি হতো, এখন 15 টাকা উৎপাদন খরচ হচ্ছে, তাহলে 17 টাকায় বিক্রি করতে হবে। কোনো একটা জিনিসের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে যখন মালটার দাম বাড়ে, তখন এই উৎপাদন খরচ, কস্ট, কস্টিং যেটাকে বলা হয়, যারা একটু ব্যবসা ট্যাবসা করো, উৎপাদন, আমাদের বাড়িতে ফ্যাক্টরি আছে, তাঁতের ব্যবসা আছে আমাদের বাড়িতে, তো তাঁতের কস্টিং যদি বেড়ে যায়, মানে তাঁতের কাপড়টা, একটা কাপড়ের কস্টিং যদি বেড়ে যায়, মানে উৎপাদন খরচ যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি মার্কেটে যখন যাবে তার দাম বাড়বে। অর্থনীতির ভাষায় এই যে উৎপাদন, এটাকে বলে কস্টিং। এই কস্ট যদি বেড়ে যায়, তাহলে সে কী করবে, জিনিসপত্রের দামকে পুল করে টেনে ওপরের দিকে তুলবে, অর্থাৎ কস্ট পুল ইনফ্লেশন, উৎপাদন খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ধরো এক্সাম্পল দিলাম কেন বাড়লো, আমি আরও একটু বিশদে বলছি। আন্তর্জাতিক বাজারে ড্রাম প্রতি তেলের দাম বৃদ্ধি পেল, কাঁচা তেল, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেল, তাহলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের ড্রাম প্রতি দাম যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে যেই না তেলের দাম বৃদ্ধি পেল, ট্রান্সপোর্টেশন বৃদ্ধি পেল, যেই না ট্রান্সপোর্টেশন বৃদ্ধি পেল, তাহলে সিরামিক যে খনি থেকে উৎপন্ন হচ্ছে, সেই খনি থেকে উৎপাদিত হয়ে আমার কারখানায় আসতে বেশি টাকা লাগছে, রংটা ট্রান্সপোর্ট করতে বেশি টাকা লাগছে, তাহলে কী হচ্ছে, আমি একটা প্যারামিটার বললাম, এরকম নানান প্যারামিটার আছে, আমি একটা দিয়ে বোঝাচ্ছি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেই না বাড়লো, অমনি সমস্ত কিছুর উৎপাদন খরচ বেড়ে গেল, তাহলে উৎপাদন খরচ বাড়তে পারে। তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে যে ইনফ্লেশনসটাকে হয় তাকে আমরা কী বলি, কস্টফুল ইনফ্লেশন, উৎপাদনের খরচ বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি। স্যার শুধুমাত্র কি আরবে তেলের দাম বৃদ্ধি পেলেই এই কস্টফুল ইনফ্লেশন হতে পারে, অন্য কারণ হতে পারে, না হতে পারে, আরও হতে পারে, আমি আরও এক্সাম্পল দিচ্ছি, যতক্ষণ না তুমি সন্তুষ্ট হতে থাকবে ততক্ষণ আমি এক্সাম্পল দিতে থাকবো। ধরো ব্যাংকের সুদ বেড়ে গেল, হতে পারে,
রিজার্ভ ব্যাঙ্ক এমন কলকাঠি করলো, রিজার্ভ ব্যাঙ্ক অনেক সময় চায় যে মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ুক। আমি তোমাকে রিজার্ভ ব্যাঙ্কের পলিসি যখন পড়িয়েছি, ফাংশন যখন পড়িয়েছি, তখন ব্যাখ্যা করেছি। রিজার্ভ ব্যাঙ্ক সিএলআর এসএলআর সব বাড়িয়ে টাড়িয়ে আমাদেরকে কিছু পরিস্থিতি করলো যে ব্যাঙ্কের সুদ বেড়ে গেল। তাহলে আমি মনে করো প্রোডাকশন করছি, আমি ফ্ল্যাট তৈরি করছি, তাহলে আমি ফ্ল্যাটের যা স্কোয়ার ফিটে, মনে করো আমাদের শান্তিপুরে আমি থাকি, সেখানে 2200 স্কোয়ার ফিট এখন ফ্ল্যাট বিক্রি হচ্ছে। আমার কলকাতাতেও ফ্ল্যাট আছে, বাড়িও আছে, রাজারহাটে আমার বাড়ি। তো সেইখানে কলকাতা যে ফ্ল্যাট সেটা আমার 3200 স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে। এইবার যে প্রোডাকশন যে করছে, যারা ফ্ল্যাট বানাচ্ছে, সেই ফ্ল্যাটের লোক কোথা থেকে টাকা পাচ্ছে? ব্যাংক থেকে টাকা পাচ্ছে। ব্যাংক থেকে সে মনে করো 12% সুদের হারে ধার নিয়েছিল। তো এখন ব্যাংক বলছে না, এই আরবিআই কি এটা কলকাঠি নেড়েছে, 14-15% সুদ দিতে হবে। তাহলে সে কোথা থেকে টাকা পাবে? তার যে 10-12% সুদ যদি এখন 15-20% দিতে হয়, ব্যাংকের সুদ যদি হাই হয়ে যায়, তাহলে তার কি স্কোয়ার ফিট তখন 3200 থেকে বেড়ে কী হবে, 3400 হয়ে যাবে কি না? অর্থাৎ তার উৎপাদন খরচ বেড়ে গেছে। কেন? ব্যাংক সুদ বাড়িয়ে দিয়েছে, অনেক বেশি সুদ দিতে হচ্ছে, তাহলে আমার কস্টিংটা বেশি হচ্ছে। কস্টিংটা বেশি বললে আলটিমেটলি সুজিত স্যারের সমস্যা। একটা ফ্ল্যাট কিনবো ভাবছিলাম, 3200 স্কোয়ার ফিট শুনেছিলাম, এখন বলছে না মাস্টারমশাই, ওটা 3400 স্কোয়ার ফিট ছাড়া আমি দিতে পারবো না। মানে 3500,000 টাকার ফ্ল্যাট এখন 3400,000 টাকা হয়ে গেল। দাম বাড়লো কেন? উৎপাদন খরচ বেড়ে গেছে কেন? ব্যাংক সুদ বাড়িয়ে দিয়েছে কেন? আরবিআই কিছু এসএলআর সিএলআর কিছু একটা কন্ট্রোল টন্ট্রোল করেছে। তাহলে এই ধরনের যে ইনফ্লেশন মার্কেটে তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? ডিমান্ড বেড়েছে কি না? ডিমান্ড বাড়েনি, ডিমান্ডের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, কস্টিংটা বেড়ে গেছে, কস্টফুল ইনফ্লেশন। আবার তুমি বাজারে গিয়ে কালকে মনে করো টমেটো কিনছিলে, কত করে টমেটো খেয়েছি আমি জানি না, ধরো 10 টাকা আলু কিনছো, আলু আমি জানি, আলু মনে করো 10 টাকা কিনছো, তো আলু 10 টাকা কিনছো, চাল মনে করো তুমি কত টাকা কিনছো জানি না আমি চালের দাম, সত্যি সত্যি 50 টাকা কিনছো, ধরো 50 টাকা চালের দাম, মোটামুটি ভালো চাল খাওয়া যায় 50 টাকা এই কেজি চাল। এই বছর সরকার করলো কি, সারের ওপরে যে ভর্তুকি ছিল সেই সারের ওপরে ভর্তুকিটা কমিয়ে দিল, অথবা সারের ওপরে ভর্তুকি তুলে দিল। তাহলে কৃষকের যে সারটা আগে ভর্তুকিযুক্ত সার, সে মনে করো 500 টাকায় পাচ্ছিল বস্তা, বা 1000 টাকায় বস্তা পাচ্ছিল, সেই 1000 টাকার বস্তা সার কিন্তু এখন 1500 টাকা বস্তা হয়ে যাচ্ছে। কেন? না, সারের ওপরে সরকার যে ভর্তুকিটা দিচ্ছিল সেই ভর্তুকি এখন আর নেই। যেই না সারের ওপরে ভর্তুকিটা আমার কমে গেল, তাহলে কৃষির চাল উৎপাদনের কস্টিংটা বেড়ে গেল। তাহলে সেই চালটা যখন মার্কেটে আসবে তখন 50 টাকায় বিক্রি হবে না? দেখো ডিম্যান্ড কিন্তু বাড়েনি, ডিম্যান্ডটা কি আছে, কিন্তু কস্টিংটা বেড়ে যাওয়ার জন্য সেই চালটা হয়তো 60 টাকা হয়ে গেল কি 55 টাকা হয়ে গেল পার কেজি। তাহলে সরকার সারের ওপরে ভর্তুকি তুলে দিয়েছে, অথবা ভর্তুকি কমিয়ে দিয়েছে, সেইটা কিন্তু কৃষিপণ্যের উৎপাদনের ওপরে গিয়ে প্রভাব ফেলছে, কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। তার মানে এই যে উৎপাদিত উৎপাদনের কস্টিংটা বেড়ে যাওয়ার ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেল, এই ধরনের ইনফ্লেশনটাকে অর্থনীতির ভাষায়, আমি তো একদম জলবাত্তর করে তোমাদেরকে শেখাচ্ছি, বলা হয় কস্টফুল ইনফ্লেশন। আমি অনেক টিচারকে জানি যারা খোদ ইকোনমিক্সের লোক, যেমন আমার মতো ফিজিক্স অনার্সের লোক নয় তারা, তারা এই কস্টফুল ইনফ্লেশনটাকে এমন সব খটো মটো ইংরেজি শব্দ দিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা করে, সব মাথার মধ্যে হুসুস হুসুস করে বেরিয়েছে। আশা করি আমার পড়ানোটা সেরকম হচ্ছে না, নিশ্চয়ই বুঝেছো, তোমরা বুঝলেই আমার পড়ানোর সার্থকতা। আমিও খুব সাধারণভাবে ভাবি, তোমরাও খুব সাধারণভাবেই ভেবো, ইকোনমিক্সটা আসলে খুব সাধারণই সাবজেক্ট। এই যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য যেটা বাড়লো, আলটিমেটলি খরচ যেটা বাড়লো, সেই খরচের ভার আদতে কাকে বইতে হয়? এই যে সুজিত মাস্টারমশাইকে বইতে হয়, 32 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনবো, এখন বলছে 34 লাখ টাকা, 2 লাখ টাকা কাকে বেশি দিতে হচ্ছে? কনজিউমারকে, উপভোক্তাকে, যে লোকটা 50 টাকা কেজি চাল বিক্রি করছিলো কিনছিলো, সে এখন 55 টাকা কেজি কিনছে, কাকে কিনতে হচ্ছে? তাকে কিনতে হচ্ছে। পেট্রোলের দাম বেড়ে গেছে বলে এখন মনে করো গ্লাসের এই কাপের দাম বেড়ে গেছে, কাকে খরচটা, এক্সট্রা খরচটা বইতে হচ্ছে? কনজিউমারকে বইতে হচ্ছে। এই যে খরচের ভার ফাইনালি কনজিউমারকে বইতে হয়, এই জন্য এই কস্টফুল ইনফ্লেশনসটাকে কেউ কেউ বলা হয় যেহেতু রিলেটেড টু কনজিউমার, কনজিউমার বেসড ইনফ্লেশন, কনজিউমার বেসড ইনফ্লেশনও এটাকে কখনো কখনো অর্থনীতির ভাষায় বলা হয়। আমি কিন্তু বলে রাখলাম। সেকেন্ড টাইপ, সেকেন্ড কারণটা কি ইনফ্লেশনের, সেকেন্ড কারণটা হচ্ছে ডিম্যান্ড পুল ইনফ্লেশন। ডিম্যান্ড পুল ইনফ্লেশনসটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বেড়ে গেছে বলে দাম বেড়ে গেছে, চাহিদা বাড়লে দাম বাড়ে তো। এই যে কিছুদিন আগে, কিছুদিন মানে অনেকদিনই আগে, জ্যৈষ্ঠ মাস গেল, জামাই ষষ্ঠী,
তো বুঝতেই পারছো জামাই ষষ্ঠীর সময় কী হয়। ধরো আমার তো মনে করো একটা জামাই আছে, একটাই মনে করো জামার, যদিও মেয়ে নেই, মনে করো আমার একটা মেয়ে আছে, একটাই আমার জামাই, সে এক এমনিতেই আসে না আমার বাড়িতে, সময় পায় না, বড় চাকরি টাকরি করে বা বড় ব্যবসা করে, একদিনই আমার বাড়িতে আসবে। তো আমি তো চাইবো না জামাই মুখে একটু ইলিশ মাছ দিতে, আর ইলিশ মাছ দিলাম, সঙ্গে একটু পাবদা দিলাম, একটু আম কেটে দিলাম, তাই না? তার মানে আমার এখন কি আমি কি বাজারে গিয়ে দাম দেখবো? দেখবো না, ইলিশ মাছ আমার চাই চাই, আমার একটা মাত্র জামাই। তাহলে পাশের বাড়িও আমার সুজিতবাবুর জামাই, তার পাতে ইলিশ চাই, পাশের বাড়ির শ্যামলবাবুর জামাই আসবে, তার পাতেও ইলিশ চাই। তাহলে এই যে সবাই ইলিশ চাইছে বাজারে গিয়ে, অমনি কি ইলিশালা কি বলবে? একটা ইলিশ আছে বাবু, স্যার ও 1200 টাকা কমে দেওয়া যাচ্ছে না। আমার পাশের শ্যামলবাবু বলছে, আরে 1200 টাকা তুমি রাখো তো, 1400 টাকা দিচ্ছি, তুমি ইলিশ দাও আগে, টাকা বড় কথা নয়, তাই না? টাকা বড় কথা নয়, জামাইকে খাওয়াতে হবে বড় কথা। তাহলে এই যে টাকা বড় কথা নয়, আমার জিনিস চাই, এর ডিমান্ড বেশি। যেই না ডিমান্ড বেড়ে যাবে, তুমি কি জামাই ষষ্ঠীর দিন ইলিশ মাছের দাম বাড়ে তো? জামাই ষষ্ঠীর দিন আমের দাম বাড়ে তো? কেন বাড়ে? ডিমান্ড বেড়ে যায়, আমার চাই। তাহলে আমার চাই কিন্তু মার্কেটে সাপ্লাই নাই, আমার চাই কিন্তু মার্কেটে সাপ্লাই নাই, তাহলে কি আমার বেশি দামে বিক্রি হবে? অর্থাৎ ডিমান্ড যখন বেশি, দ্রব্যমূল্যের সাপ্লাই যখন কম, তখন অর্থনীতির সরল নিয়মে সাপ্লাই কম, ডিমান্ড বেশি, দাম বেড়ে যাবে। ধরো মনে করো শিবরাত্রির দিন খুব হয়, শিবরাত্রির দিন ফলের দামে হাত দেওয়া যায় না, 50 টাকার আম 50 টাকার মনে করো ফল বলবে 70 টাকা, 150 টাকার আপেল বলবে 200 টাকা। কেন না, আজকে বেটা ফল কিনবেই কিনবে, সবাই কিনবে, অর্থাৎ দাম বেড়ে যাচ্ছে। কেন? চাহিদা বেশি, সাপ্লাই মার্কেটে কম, এই জন্য দাম বাড়ে। এই যে চাহিদার জন্য দাম বেড়ে যাচ্ছে, কস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কস্টিংটা কি আম চাষি যে কস্টিংটা হয়েছিল এবং সেই কস্টিংই আছে, কিন্তু চাহিদা যেহেতু বেড়ে গেছে, দাম বেড়ে যাচ্ছে, এইটাকে বলে ডিমান্ড পুল ইনফ্লেশন। আমি আর একটুখানি ব্যাখ্যা করছি, সবসময় যে আমি যে এক্সাম্পল দিলাম সেটা দেখো, জামাই ষষ্ঠীর দিন হচ্ছে, সেটা শিবরাত্রির দিন হচ্ছে, মানে সাময়িক ইনফ্লেশন। জামাই ষষ্ঠী চলে গেলে কয়েকদিনে কি 1200 টাকার মাছ 1400 টাকা বিক্রি হবে? না, তারপরে 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 দিন, এক সপ্তাহ পরেও কি 1200 টাকার মাছ 1400 টাকা বিক্রি হবে? 1400 টাকা চেয়ে দেখো না, বলে দুধ লাগবে না, ওই তুমি বাটা দাও, বাড়িতে জামাই নেই না, বলে ঠিক আছে বাটা দাও, বাটা দিয়ে চালিয়ে দেবো, বুড়ো বুড়ি বাটা খাবো, ইলিশ মাছ কিনবো না। চাহিদা কমে গেলে ও দাম আপনা 1400 টাকা থেকে 1200 টাকা, 1200 টাকা থেকে কমে 1100 টাকা, 1100 টাকা বলবে আমার সমস্যা, 1000 টাকা দিচ্ছি নিয়ে যান, মালটা তো বেচতে হবে, 750 টাকায় কেনা, 1000 টাকা দিয়ে দিচ্ছে, দাম কমে যাচ্ছে। কেন? চাহিদা কম, দাম কমে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে সাময়িক। আমি তোমাকে একটা দীর্ঘমেয়াদী ব্যাপারের কথা বলছি। দীর্ঘমেয়াদী ব্যাপারটা ধরো কীরকম হচ্ছে, মনে করো আমার 120 কোটি মানুষ, আমি সেকেন্ড এক্সাম্পলে যাচ্ছি, আমার দেশে কত কোটি মানুষ? 120 কোটি মানুষ সাপোজ আজকে, মানে আমি 2011 সালে হিসেব বলছি, এখন 130 কোটি, 2011 সালে হিসেব বলছি আমার 120 কোটি মানুষ। চাষের জমি ফিক্সড, যে পরিমাণ চাষের চাল ডাল কৃষিপণ্য উৎপাদিত হয় তাতে আমার 130-120 কোটি মানুষের মোটামুটি চলে যায়, চলে যায়, খেয়ে পড়ে চলে যায়, খাই দাই পাই, ধার বাকি নাই, মানে এই ডানে বায়ে করে নুনানি নুন খাই করে টানাটানি করে চলে যায়। কিন্তু পরের বছর গিয়ে দেখা গেল 10 বছর পরে আমার মানুষটা হয়ে গেল, লোকসংখ্যা হয়ে গেল 130 কোটি, জমি বাড়ল না, জমি ফিক্সড, জমি ফিক্সড মানে উৎপাদন ফিক্সড, উৎপাদন বাড়ল না, কিন্তু মানুষ বেড়ে গেল 120 কোটি থেকে 130 কোটি। তাহলে মার্কেটের চাহিদা বেড়ে গেল, 120 কোটি মানুষের যে খাদ্য ছিল সেই পরিমাণই খাদ্য আছে, কিন্তু 130 কোটি মানুষ চাইছে। তাহলে কী হবে? জমি তো ফিক্সড, উৎপাদন বাড়েনি, তাহলে কিন্তু অর্থনীতির সরল নিয়মে যেহেতু চাহিদা বেড়ে গেছে, বেশি লোক চাইছে, তাহলে আমার জিনিসের দাম বাড়তে বাধ্য, বাড়তে বাধ্য, বাড়তে বাধ্য। এই যে যোগান কম, আমার ফিক্সড যোগান, কিন্তু চাহিদা বেড়ে গেছে, যোগান যেটুকু ছিল আগের বছর 120 কোটি যখন মানুষ ছিল তখনও যা যোগান ছিল, ভাই 130 কোটি মানুষ হয়েছে তখনও তাই যোগান আছে, যোগানে কোনো সমস্যা নেই, যোগান এক জায়গাতেই আছে, কিন্তু চাহিদা বেড়ে গেছে, যোগান একই জায়গায় আছে, চাহিদা বেড়ে গেছে, এই চাহিদা জিনিসপত্রের দামটাকে টেনে পুল করছে, পুল করে উপরে তুলে দিচ্ছে, মানে ডিমান্ড ইনফ্লেশনটাকে পুল করে উপরে তুলছে, চাহিদা জিনিসের দামকে টেনে উপরে তুলছে, এইটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন। ডিমান্ড পুল ইনফ্লেশনস অর্থাৎ ডিমান্ড যখন বাড়বে। এই ডিমান্ড পুল ইনফ্লেশনের আরেকটা এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি, কখন হয়? সবসময় যে জমি কমে, জমি একই আছে, জনসংখ্যা বেড়ে গেছে, এরকম না, আরও কারণ আছে, দের আর মেনি কারণস। আমি শুধু ডিমান্ড পুল ইনফ্লেশন যদি তোমার সঙ্গে বলতে থাকি 2 ঘন্টা লাগবে, কিন্তু অতক্ষণ ধরে ডিমান্ড পুল ইনফ্লেশন বললে বলবে সুজিত স্যার শুধু ভাট বকছে,
শুধু বলেই যাচ্ছে, সেই জন্য আমি অল্প কটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। দেখো মনে করো সরকার মাইনে বাড়িয়ে দিয়েছে, মাইনে কারা বেশি পায়? WBCSরা, ONGC-র মাইনে, ONGC, রেল, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি টাকরি করে তাদের মাইনে কিন্তু অনেক বেশি, WBCS-র মাইনে অতটা বেশি না, বুঝেছো? রাজ্য সরকার চাকরির তুলনায় কেন্দ্র সরকার চাকরির অনেক বেশি মাইনে। তো মনে করো আগের বছর মাইনে যা ছিল রাজ্য, কেন্দ্র সরকার মনে করলো এবার আমার কর্মীদের 15% দিয়ে দাও, মানে মাইনের 15% বেড়ে গেল। তো যে লোকটা 100 টাকা বেতন পেত সে এখন 115 টাকা বেতন পাচ্ছে, যে লোকটা 1 লাখ টাকা বেতন পেত সে এখন 1,15,000 টাকা বেতন পাচ্ছে। তাহলে যে লোকটা আগের দিন 1 লাখ টাকা বেতন পেত এখন সে 1,15,000 টাকা বেতন পাচ্ছে, সেই লোকটা 10 থেকে নেমে সামনে যে পাতিলেবু পাতিলেবু বিক্রি করে না স্টেশনের পাশে বসে, সে যদি 2 টাকার পাতিলেবুকে বলে এটা 2.5 টাকা, সে লোক দরদাম করবে? করবে দরদাম? আরে ধরো 1 লাখ টাকা ইনকাম করতাম এখন 1,15,000 টাকা, আর ঠিক আছে ঠিক আছে ভালো দেখে দাও, 2 টাকার দাও, 2 টাকার জিনিস 2.5 টাকা, তো ঠিক আছে 2.5 টাকা নাও, 2.5 টাকা নাও কিন্তু ভালো মালটা দাও, 2 টাকার জিনিস তুমি 2.5 টাকায় নাও, দাম আদামি আমি করছি না কিন্তু ভালো মালটা দাও। মানে দেখেছো লেবুওয়ালা দেখলো, আরে আমি স্টেশনে এমন জায়গায় বিক্রি করি সেখান থেকে সব কেন্দ্র সরকারের কর্মচারীরা ট্রেন থেকে নেমে আমার দোকান হয়ে যায়, 2 টাকায় বেচবো না, 2.5 টাকা চাই, ভালো মালটা নিয়ে আসবো কিন্তু আমার 2.5 টাকা না হলে হবে না। সেই দোকানে তোমার মতো লোক আমার মতো লোক যদি গিয়ে বলি 2 লেবু দাও তো 2 টাকা 2 টাকা, বলে যে যান 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 যান, সন্ধেবেলা হলেই তো ONGC, রেল, সেন্ট্রাল গভর্নমেন্টের লোকজন সব আসবে, 2.5 টাকা বেচে দেবো, আপনাকে বেচবো না। দেখো এখানে সাপ্লাইয়ের সঙ্গে কোনো রিলেশন নেই, ডিমান্ড বেড়ে গেছে, ডিম্যান্ড কোনো একটা প্রোডাক্টের দামটাকে টেনে তুলছে, উপরে তুলছে, 2 টাকার মাল 2.5 টাকা করে দিচ্ছে। এই যে অধিক রোজগার, অধিক চাহিদা, অধিক রোজগার তাহলে অধিক চাহিদা, অধিক চাহিদা থেকে মূল্যবৃদ্ধি, চাহিদা অধিক হয়ে যাওয়ার জন্য যখন জিনিসপত্রগুলো অধিক রোজগারের দিকে চলে যায়, মানে ভালো জিনিসগুলো সব অধিক রোজগারের দিকে ছুটতে থাকে, এই চাহিদা যখন বেড়ে যায় তখন জিনিসপত্রের দামকে টেনে তুলছে, যে সেই কারণটাও হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, এটা হচ্ছে কারণ। ক্লিয়ার হলো না? মাথার মধ্যে পরিষ্কার ধারণা তৈরি হয়েছে কি হয়নি? নেক্সট হচ্ছে কাঠামোগত কারণ, স্ট্রাকচারাল রিজন, স্ট্রাকচারাল রিজনেও কিন্তু কোনো একটা দেশে ইনফ্লেশন হতে পারে। সাধারণত উন্নয়নশীল দেশ যারা উন্নতি করছে, ভারতের মতো দেশ, এই উন্নয়নশীল দেশে স্ট্রাকচারাল ইনফ্লেশনসটা হয় কীরকম? ধরো কোনো একটা অর্থনীতিতে, ভারত নয়, কোনো একটা অর্থনীতিতে, একটু কমজোরি অর্থনীতিতে, অনুন্নত অর্থনীতিতে, আফ্রিকান কান্ট্রি, সেখানে কৃষির উন্নয়ন যথেষ্ট হয়নি, কৃষির উন্নয়ন যথেষ্ট হয়নি, ভালো কথা, উৎপাদন বেশি হচ্ছে না। শুধু তাই নয়, বন্টন ব্যবস্থাও খুব একটা আধুনিক না, ভালো না, মানে উৎপাদন হয়েছে কিন্তু সেটাকে তো ঠিকঠাক করে বন্টন করতে হবে। মনে করো এক জায়গায় পেঁয়াজ প্রচুর হয়েছে, সেখানে কি দাম ফলে ফল করে গেছে, আর এক জায়গায় পেঁয়াজ নেই, তাহলে যেখানে পেঁয়াজ বেশি হয়েছে সেখান থেকে নেয়ের দিকে তো পাঠাতে হবে, বন্টন করতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে, বা কিছু একটা করে থাক সেখানে পাঠাতে হবে। বন্টন ব্যবস্থা না যদি ভালো হয় তাহলে কী হবে, এক জায়গায় বেশি দাম, এক জায়গায় কম দাম, এক জায়গায় নষ্ট হচ্ছে পেঁয়াজ ফেলে দিচ্ছে, এক জায়গায় পেঁয়াজ খেতে পাচ্ছেন, এরকম কিছু হবে। তাহলে বন্টন ব্যবস্থা মনে করো কোনো একটা অর্থনীতিতে ভালো না। আবার এক জায়গায় প্রচুর পেঁয়াজ উৎপন্ন হয়েছে কিন্তু পেঁয়াজটাকে সংরক্ষণ করে রাখার জন্য, আলুটাকে সংরক্ষণ করে রাখার জন্য একবার প্রচুর ইলিশ মাছ ধরা পড়েছে, ইলিশ মাছটাকে সংরক্ষণ করে রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই, পরিকাঠামো নেই, কোল্ড স্টোরেজ না থাকলে কী হবে, সেটাকে মজুত করে রাখা যাবে না। এই কারণগুলোতে কোনো একটা দেশে জিনিসপত্রের দাম বাড়তে পারে। প্রচুর ইলিশ মাছ ধরা পড়েছে মানে যে সময় ধরা পড়ে আষাঢ় মাসে, বছরের শেষে গিয়ে ইলিশ মাছের দাম একই থাকবে, তার কোনো কারণ নেই, ইলিশ মাছ ধরা পড়েছিল কিন্তু তুমি মজুত করে রাখার মতো কোল্ড স্টোরেজ তোমার পরিকাঠামো নেই বলে বছরের শেষে তার দাম বাড়তেই পারে। বন্টন ব্যবস্থা ভালো নেই, পেঁয়াজ এক জায়গায় হয়েছে ফেলে দিচ্ছে চাষি, আর এক জায়গায় পেঁয়াজের দাম 40 টাকা, তুমি বন্টন করতে পারছো না, তার জন্য দাম বাড়তে পারে। কৃষি ব্যবস্থা উন্নতি করিনি, বন্টন টন্টন দূরে দেয়, কৃষিতেই উৎপাদন কম, যে জমিতে আমার 10 বস্তা হতে পারত চাল, আমার কৃষি অনুন্নত বলে সেখানে 6 বস্তা হচ্ছে, তাহলে দাম বাড়বে। এই যে উন্নয়নশীল দেশে পরিকাঠামো না থাকার জন্য একটা সংকট তৈরি হতে পারে, এর জন্যও কিন্তু মুদ্রাস্ফীতি হতে পারে। আবার মুদ্রাস্ফীতি কখনও কখনও কৃত্রিম কারণেও হতে পারে, কৃত্রিম সংকট হতে পারে। তোমরা জানো কোনো একটা সময় কলকাতাতে আলুর দাম 10 টাকা, দিল্লিতে আলুর দাম 22 টাকা হতে পারে, হ্যাঁ
কলকাতাতে আলুর দাম 10 টাকা, দিল্লিতে আলুর দাম 22 টাকা হতেই পারে। মনে করে মজুতদাররা মজুত করে রেখেছে, এমনভাবে মজুত পজুত করেছে, কৃত্রিমভাবে মার্কেটে দাম বাড়িয়ে দিচ্ছে। এইটা যারা অর্থনীতি বা সরকার চালায় বা সরকারের যারা ইকোনমিস্ট, তারা এই পরিকাঠামোগত যে মজুতদারদের বা সিন্ডিকেটের হাত থেকে মূল্য বৃদ্ধিটাকে বাঁচানোর জন্য সবসময় খরচ বৃদ্ধির উৎসটাকে খেয়াল করে, মানে ঠিক কোন কারণে খরচ মূল্যটা মূল্য বৃদ্ধিটা হচ্ছে। গত বছর তো আলুতে এত পরিমাণে হয়েছে, তাহলে এত পরিমাণ আলু আমার হয়েছে, তাহলে তো আমার এই জনগণের দেশে তো এই আলুটা ঘাটতি হওয়ার কথা নয়, তাহলে আলুর দাম বাড়ছে কেন? মানে খরচ বৃদ্ধি কেন হচ্ছে, ওই উৎস খুঁজতে খুঁজতে সরকার কিন্তু মজুতদার দিকে মজুতদারের কাছে পৌঁছে যায় এবং মজুতদার কান মরা দেয়, জেল ভরে দেবো, এই করবো তাই করবো বলে দাম কমিয়ে দেয়। তো এটাও কিন্তু একটা কৃত্রিম উপায়ে মুদ্রাস্ফীতি, মানে কৃত্রিম কারণে মুদ্রাস্ফীতি হতেই পারে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেতেই পারে। সো এইটা হচ্ছে তিনটে কারণ। কস্ট পুল ইনফ্লেশন বুঝেছ, ডিমান্ড পুল ইনফ্লেশন ওটাও বুঝেছ, আমি কিন্তু বুঝিয়েছি। আর পরিকাঠামোগত যেটা অনুন্নত উন্নয়নশীল দেশে নর্মালি এটা ঘটে থাকতে পারে, এই তিনটে মূল কারণ অর্থনীতিতে কেন মুদ্রাস্ফীতি হয়। সো দিস ইজ অল, মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রাস্ফীতি কেন হয়, মুদ্রাস্ফীতি ক প্রকারের। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, পার্ট টু ক্লাসে অনেকগুলো পার্টে আমি এটা করাবো, মুদ্রাস্ফীতির ফলে কী হয়, প্রভাব কী হয় অর্থনীতিতে, মুদ্রাস্ফীতির ফল কী হয়, স্বল্পমেয়াদী ফল কী, দীর্ঘমেয়াদী ফল কী, এবং মুদ্রাস্ফীতি কী করে কন্ট্রোল করা হয়, সেইগুলো আমরা পরের ক্লাসে জানবো। তারপরে আবার থার্ড ক্লাসে ফিলিপস কার্ভ, এই কার্ভ সেই কার্ভ, মুদ্রাস্ফীতি ডিফ্লেশন সেইগুলো পড়বো। মোট 4-5টা ক্লাসে আমার মুদ্রাস্ফীতি শেষ হবে। বলতে পারো স্যার ও একটা ক্লাসেই তো কোথাও কোথাও মুদ্রাস্ফীতি শেষ হয়ে যায়, আপনি কেন 4টে ক্লাস লাগবে? আমি আসলে অধিক কথা বলবো, তাই জন্য আমার স্টুডেন্টসরা তো সাধারণ, তাই সুজিত স্যারকে একটু বেশি কথা বলতে হয়, দায়িত্ব একটু বেশি নিতে হয়। তো এইরকম ক্লাস তোমার মাথায় যেটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে কোথায় পাওয়া যাবে, তোমরা জানো, একটা সুখবর তোমাদেরকে দিয়ে দিই, এই উইকে আমরা 13A বলে একটা ব্যাচ শুরু করছি WBCS-এর ওপরে। যে WBCS 13A ব্যাচে যেটা সুখবর সেটা হলো মোট কোর্স ফিজের ওপরে আমরা 50% ডিসকাউন্টের ব্যবস্থা করছি। যেহেতু করোনা টরোনা হয়, পরিস্থিতি খুবই খারাপ, আমরা দায় এড়িয়ে যেতে পারি না, ছাত্রদের অবস্থা খুব খারাপ, সেই জন্য আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি এই কোর্স ফিজের ওপরে। সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে, প্রতিদিন 2টো করে ভিডিও রেকর্ডেড ক্লাস, তার সঙ্গে করেসপন্ডিং PDF নোটস, যদিও নোটস আমি বিশ্বাস করি না তবু দেওয়া হবে। প্রতিদিন ক্লাস টেস্ট, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট হবে, এবং এই সমস্ত কোর্সটা 10 মাস ধরে চলবে। 10 মাসে প্রিলিমস এবং মেন্স গোটাটা কভার করবে। আমি দায়িত্ব নেব তোমাদের ইন্সপায়ার করে রাখার জন্য, আমার টিচার্স যারা রয়েছে তারাও তোমাদেরকে ক্লাস নেবে। যদি এই 50% অফারটা নিতে চাও, নিতে হয়, এই সময়ের জন্য দিচ্ছি কারণ পরিস্থিতিটা খুব খারাপ। সাথী ম্যাম, সাথী দেবনাথ, ওনার অফ PCS অনলাইন একাডেমি, তার মালিক যিনি, তিনি এই 50% ডিসকাউন্টটা ডিক্লেয়ার করেছেন। এটা পেতে হলে এই নাম্বারে ফোন করো, কল নাও, এখনই অফিসে ফোন করো এবং বলো যে কীভাবে 13A ব্যাচে জয়েন করা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবে, এটা আমি আশা করব যে ভিডিওটাকে লাইক করবে, তোমরা নিশ্চয়ই লাইক করবে, করো কিন্তু, আবদার এটা আমার। ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করো, যেভাবে খুশি শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হলে কমেন্ট করতে ভুলো না। আর কি ভিডিও কীভাবে আমার কাছ থেকে সাহায্য পেতে চাও, রোজ এই চ্যানেলে একটা করে ভিডিও আপলোড হয়, কী ভিডিও পেতে চাও সেটা বলার জন্য কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা হিট করে নিও। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এ পর্যন্তই, মুদ্রাস্ফীতির পার্ট 1 ক্লাস গেল, আরও 3টে ক্লাস তোমরা খুব শীঘ্রই পাবে। ভালো থাকো, আবার দেখা হবে, টাটা, বাই।